নজিরবিহীন তাপমাত্রায় রেড অ্যালার্টের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নেই ব্রিটেনবাসীর। ভয়াবহ দাবদাহে উঠছে গোটা দেশ, এতে করে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বন্ধ রাখা হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। অনেক বেশি গরম, বেসিক্যালি বাংলাদেশে এপ্রিল মাসে যে গরম থাকে তার চেয়ে বেশি গরম, মানে অসহ্য। লন্ডনের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটা রেস্টুরেন্টে কাস্টমারদের বিজি কমে গেছে এবং ব্যবসায়ীরা আসলে এই মতে খুবই স্ট্রাগল করতেছে। শুধু স্থানীয়রা নয়, অসহনীয় গরমে বিপর্যস্ত বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর জনজীবনও। প্রচন্ড গরম, এই তীব্র গরমে মানুষের জীবন প্রায় অতিষ্ঠ, মানে এই ধরনের গরম আমি এর আগে কখনো পাইনি। স্বাভাবিক জনজীবন যেটাকে বলে সেটা সম্পূর্ণরূপে ইয়ে হয়ে গেছে, যার কারণে প্রচন্ড গরম, মানে আমি এর আগে কখনো দেখি নাই। তীব্র দাবদাহে মৃত্যু ঝুঁকি কমাতে প্রচুর পানি পানের পরামর্শ দিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ, সেই সঙ্গে রয়েছে আত্মরক্ষার নানা নির্দেশনাও। চলমান তাপ প্রবাহে গোটা ইউরোপ জুড়ে যা হচ্ছে তা জলবায়ু পরিবর্তনেরই প্রভাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সহসায় তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ব্রিটেন ছাড়াও ফ্রান্স, স্পেন, পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশে তীব্র দাবদাহের পাশাপাশি দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।